Hello friends, welcome back to my channel. I'm Babli. At tumra dekhcho Bengali vlogger Babli. Kemon acho tumra shobai? Nishchoi shobai bishon bhalo acho. Ami kintu bhalo achi. Ar pujo to eshei jacche. Akashe batashe to pujor gondho shonge TV teo bishon bhabe pujor gondho cholche. Ta ei pujo asche mane khub beshi deri nei. Ekhon kintu amader moton jara kono din nijeder care nei na mane je je skin care nei na tader hotat kore mone hoy ektu skin care kori. আর পূজোর এই কিছুদিন আগে থেকে মানে ধরো 2 মাস বাকি আছে অক্টোবরে পূজো সেপ্টেম্বর আগস্ট চলছে তা এই 2 মাস যদি আমরা একটু নিয়ম করে স্কিন কেয়ার করি তাহলে কিন্তু পূজোর সময় একটু স্কিনটা গ্লো করবে তা যাই হোক তো চলো তোমাদেরকে একটা রেমেডি দেখাই যেটাতে এই যে সারা বছর আমরা কিছু করি না না স্কিনের ভিতর একটা প্যাচ আসে একটা কালচে ভাব আসে সেটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর স্কিনে একটা হালকা গ্লো আসে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এটা দেখাবো যদিও তোমরা জানো এর আগে যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা জানো আমি বেশিরভাগই কেনা প্রোডাক্ট ইউজ করি এই কুরেমির জন্য আমার ঘরোয়া প্রোডাক্ট ইউজ করা হয় না তা যাই হোক এবারে আমি একটু ঘরোয়া প্রোডাক্ট ইউজ করছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো একটা কাচের বাটি আমি নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি মুলতানি মিট্টি ভর্তি এক চামচে মুলতানি মিট্টি দিচ্ছি কারণ আমি মুখ গলা হাত সবেতেই লাগাবো সেই জন্য মুলতানি মিট্টিটা একটু বেশিই নিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি চন্দন গুঁড়ো পাউডার হ্যাঁ স্যান্ডেলউড পাউডার বলে যেটা বাজারে বিক্রি হয় সেটাই দিয়ে দিচ্ছি টেবিল চামচের এক চামচে এবার দেবো আমি কস্তুরি হলদি এটা কিন্তু নর্মাল হলদি না কস্তুরি হলদি ভীষণ ভালো ট্যান রিমুভিং করার জন্য ইউজ হয় খুব সামান্য পরিমাণে এটা কিন্তু খুব সামান্য পরিমাণে লাগে আর সঙ্গে দিচ্ছি চালের গুঁড়ো দেড় চামচের মতন চালের গুঁড়ো দেবো তবে তোমরা দেখবে চালের গুঁড়োটা যেন খুব মিহি হয় খুব ভালো কোয়ালিটির চালের গুঁড়ো হয় এবার এই পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তিনটেই ভীষণ উপকারী স্কিনের জন্য তোমরা পাউডারটা বানিয়ে কৌটো করে রেখে দিতেও পারো তবে আমি আজকে এটা পুরোটাই মাখার জন্য ইউজ করব। এবার আমি এতে দিয়ে দেবো টক দই এটা কিন্তু ঘরে পাতা টক দই নয় নর্মাল টক দই তবে মিষ্টির দোকানের নয় প্যাকেট কোম্পানির টক দই তোমরা ঘরে পাতা টক দইও দিতে পারো টক দইটা দিয়ে দিলাম আমি বেশ 2 চামচের মতন মানে যেটা যতটা লাগবে আন্দাজ করে আর কি এটা মাখতে যতটা লাগবে সেইভাবে আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল গোলাপ জলটা দিয়ে এবার টক দইটা দিয়ে সমস্ত মিশ্রণটা আমি এবার সুন্দর করে মেখে নেব তো দেখো প্যাকটা আমার তৈরি হয়ে গেছে এই যে পুরো প্যাকটা তৈরি হয়ে গেছে আর মুখটা আমি অলরেডি ভালো করে ক্লিন করে চলে এসেছি হ্যাঁ সেটা তোমাদের একটু শেয়ার করলাম না তোমরা তো সবাই জানো যে মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে রাস্তা এবার আমি প্যাকটা লাগাবো প্যাকটা মুখে গলায় হাতে সবেতেই লাগাবো টিপটা আগে খুলে নিই টিপটা খুলে নিলাম এবার অনেকে এগুলো ব্রাশ দিয়ে ইউজ করে কিন্তু আমি ব্রাশ ব্যবহার করছি না হাত দিয়ে আমার ব্রাশে পোষায় না বরাবরই আমি হাত দিয়ে করেছি তো তার জন্য হাতটাই আমার বেশি প্রেফার করে দেখেছ ওরে এখনই চেঁচানোর দরকার পুরো প্যাকটা আমি সারা মুখে খুব সুন্দরভাবে মেখে নেবো মানে মোটা করে মাখবো এবং মোলাম করে মাখবো কোথাও বেশি কোথাও কম যেন না হয় সমানভাবে যেন পুরো প্যাকটা মুখে লাগে বন্ধুরা আমি মিউট দিয়ে দিয়েছি বুঝতেই পারছো চারপাশে প্রচণ্ড আওয়াজ আর তার সঙ্গে ও চেঁচাচ্ছে আর এর সঙ্গে আমি হাতেও মেখে নিলাম অবশ্যই কুনুইতে দেবে এবং দুটো হাতে খুব ভালো করে মেখে নেবে কারণ হাতগুলো আমাদের কিন্তু অনেক বেশি ট্যান পড়ে যায় দেখো আমি হাত আর মুখ ভালো করে মেখে নিয়েছি এবার 10 মিনিট মতন আমি ওয়েট করব তারপর চলে আসব এটা ক্লিন করতে দেখো আমার মুখটা ড্রাই হয়ে গেছে তবে আমি সেমি ড্রাই করেছি ফুল ড্রাই করিনি ফুল ড্রাই অয়েলি স্কিনে ঠিক আছে কিন্তু নর্মাল টু ড্রাই স্কিনে কিন্তু ফুল ড্রাই করার দরকার পড়ে না সেমি ড্রাই করলেই হয়ে যাবে এইবার আমি এটাকে আস্তে আস্তে রিমুভ করব প্রথমে তোয়ালেটাকে আমি একটু ভিজিয়ে এভাবে চেপে ধরব প্রথমেই কিন্তু ঘষে তুলবে না এভাবে চেপে ধরে এটাকে নরম করে নিতে হবে তারপর আস্তে আস্তে এটাকে মুছে দিতে হবে পরিষ্কার করে সমস্ত প্যাকটা আমি আস্তে আস্তে তুলে দেব এরপর মুখটা আমি ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেব দেখো মুখটা কত ক্লিন হয়ে গেছে
অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে। সপ্তাহে দু দিন করে করলে পুজোর আগে কিন্তু মুখটা অনেক ফ্রেশ হয়ে যাবে, হাতগুলো অনেক ফ্রেশ হয়ে যাবে। অবশ্যই রিমুভ করার পরে মানে এটা তুলে নেওয়ার পর টোনার ইউজ করবে, টোনার কিন্তু মাস্ট, যে কোনো প্যাক তোলার পর টোনার মাস্ট। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। বাই।